তুফান পুষ মানে না, পুষ মানায়, পুষ মানায়। কঠিন অস্থি, অনেক ফাটাফাটি ছিল, অনেক সুন্দর ছিল ভাই। না দেখলে মিস, না দেখলে মিস, মুভি করা হয়েছে ভাই, করা ধরে দেখলে আমি নতুন করে আবার প্রেমে পড়ছি ওর। অনেক ভালো, ভালো না দেখি না এখনো দেখি ভাই, ভালো ভালো অসাধারণ, অসাধারণ ভাই, ভালো হয়েছে, ভালোই ভালো দেখি নাই ভাই। কঠিন অস্থি, অনেক ফাটাফাটি ছিল, অনেক সুন্দর ছিল ভাই। না দেখলে মিস, না দেখলে মিস, মুভি করা হয়েছে ভাই, করা। দর্শক সবাই কিন্তু বলছেন যে আসলে মুভিটি কিন্তু ভালো হয়েছে, আপনি একটু আসবেন, ছবি খুবই ভালো, খুবই ভালো। কেমন ছিল খালাম মা? অনেক ভালো, দেখুন হাঁটতে পারে না, তারপরে কিন্তু সাকিব খানের ছবি দেখতে এসেছে। কেমন ছিল ভাই, কেমন ছিল? অসাধারণ, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল, সুপারস্টার। দর্শক আসলে সবাই বলছেন কিন্তু ছবিটি ভালো ছিল। এই মুহূর্তে আমরা মধুমিতা সিনেমা হলের সামনে রয়েছি, আসলে সবাই বলছেন না দেখলে মিস করবেন, আসলে সাকিব খান মানেই কিন্তু মধুমিতার ঘাঁটি। ছবি দেখতে যাইতেছি। ও আচ্ছা, কেমন ছিল? মোটামুটি ভালোই ছিল। থ্যাংক ইউ। কেমন ছিল? খুব সুন্দর হয়েছে। সাকিব খানের লুক কেমন ছিল? হ্যাঁ, অনেক সুন্দর, কেমন করে গিয়েছে তার থেকে বেশি, তাকে কাছে পেলে বলবো যে ভাইয়া আপনার ছবি অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে, আরও জানি ভবিষ্যতে আরও সুন্দর হয়, আরও জানি দেখতে পারি। না বলবো না, আই লাভ ইউ তো বলা যায় না, সে একজন সুপারস্টার, তাকে তো আই লাভ ইউ বলা যায় না, তাকে থ্যাংক ইউ বলা যায় এতটুকু। ভালো, খুব ভালো, খুব ভালো, উড়া দুরা, উড়া দুরা, ওকে, ভালো হয়েছে, খুব ভালো, ভালো হয়েছে ভাই, অনেক সুন্দর, অনেক উড়া 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 দুরা, নাম্বার ফাটাফাটি, ফাটাফাটি। তুফান পুষ মানে না, পুষ মানায়, পুষ মানায়। অসাধারণ, অসাধারণ, বসের লুক, বাই স্টাইল, কথার বলার স্টাইল, সিগারেট খাওয়ার স্টাইল, মদ খাওয়ার স্টাইল, হাঁটার স্টাইল সব নতুন। আমরা যেই সাকিব খানকে দেখে বড় হয়েছি, এই সাকিব খান তো এই ছবিতে নাই, আমরা নতুন সাকিব খানকে রায়ান রাফি মানে বসেরকে জন্ম দিয়েছেন নতুন সাকিব খান। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে ছবি। অসাধারণ, ভালো ছিল, অ্যাকশন ভালো ছিল, অবশ্যই চলবে, কখনোই চলে না এমন দিন দেখিনি আমরা। হ্যাঁ ভাই, অনেক সুন্দর আছে, অনেক ভালো ছবি বানাইছে সাকিব খান অনেকদিন পরে, খুব ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে, খুব ভালো। অনেক সাধারণ, আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, মোটামুটি ভালোই, ভালো ভালো ভালো, অনেক ভালো, অনেক ভালো ছিল। হ্যাঁ ভালোই লেগেছে, ভাই ছবিটা ভালো ছিল ভাই, নায়িকা যদি অপু বিশ্বাস হইতো আরো বেশি ভালো হইতো ভাই, অপু বিশ্বাসের সাথে ভালো, ভালো কেমন ছিল ছবি? খুব সুন্দর ছিল, সুপার হিট মুভি, সাকিবের অভিনয় খুব সুন্দর হয়েছে, খুব ভালো, সুপার হিট, পুরো ফাটাফাটি। অনেক নাইস, অনেক নাইস,
অনেক ভালো লেগেছে, খুবই খুবই ভালো, খুবই ভালো লেগেছে। আমি সবাইকে সাজেস্ট করবো সবাই যেন মুভিটা দেখে, আমার খুবই ভালো লাগছে সুপারস্টার সাকিব খানের মুভি। প্রথমে তুফান মারা গেছে এটার জন্য খারাপ লাগছে, কিন্তু পরে আবার ওরে দেখাইছে জন্য অসম মুভি ছিল। যে মুভিটা দেখবে ওভারঅল সবকিছু সাকিব খানকে নিয়ে তো মানুষ বলে লিপস্টিক খান, এগুলা যারা বলে ফালতু, ওরে দেখলে আমি নতুন করে আবার প্রেমে পড়ছি ওর। আপনি কি সাকিব খানের প্রেমে পড়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আল্লাহ হাফেজ। ছবিটা অনেক ফাটাফাটি, খুব সুন্দর হয়েছে, মানে ছবি দেওয়ার লেগে এত কষ্ট করে আজকে আইসি যা কম মতন, প্রথম ঈদের দিন আই অনেক লড়াই, আজকে মনে মতন দেখলাম অনেক ভালো, অনেক 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 ভালো লাগছে, খুব ভালো, খুবই ভালো লেগেছে। জি অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর, আশা ফাটাফাটি ভালো ভালো, অনেক জোশ হয়েছে অনেক। আমরা সবাই চাই তুফান টু বের হোক, সবাই চাই, এত সুন্দর মুভি আগে জীবনও দেখিনি, অনেক জোশ, প্রত্যেকটা ডায়লগ মানে শকিং, জাস্ট শক করার মতো ছিল, এত জোশ যা বলার বাইরে ছিল। অবশ্যই চাই, কেন চাইবো না, অবশ্যই চাই, সবাই কমেন্টে আপনারা বলে যাবেন আপনারা কারা কারা চান, আমিও চাই, আমার আমার ফুল ফ্যামিলি চাই, 100-100 টুইস্টে ভরা। সাকিব খান তো পুরা উড়া দুরা, অনেক সুন্দর লাগে উড়া দুরা, দুষ্ট কোকিল লাগে রে, থ্যাংক ইউ। মুভিটা দেখার পর আমি আরেকবার টিকিট কাটছি দ্বিতীয়বার দেখার জন্য, যে আসলে মুভিটা খুবই দুর্দান্ত একটা মুভি, এই সকল এরকম মুভি বাংলাদেশে বারবার হওয়া দরকার, যে বিগ বাজেট পাইলে রায়হান রাফি যে কতটা ক্ষুধার্ত, আসলে এই মুভিটা না দেখলে বুঝতে পারতাম না। একে রায়হান রাফি, দুয়ে এলো আমাদের মেগা স্টার সাকিব খান, আসলে একেরে দুয়ে দুয়ে পুরা জমে ক্ষীর, যে এরকম মুভি বাংলাদেশে হয় এটাও আমরা কল্পনা করতে পারি। আসল কথা কি, এই এই ধরনের কথাগুলো যারা বলে তারা আসলে মুভি সম্বন্ধে কিছু বোঝে না, যে এই ধরনের যে এই টাইপের মুভিগুলা আসলে এরকমই হয়, যে একটার পর একটা কী ঘটতে যেতেছে, কী ঘটবে একজন কিলারের জীবনে, কী ঘটতে পারে একজন কিলার ক্ষমতা পাওয়ার জন্য, একটার পর একটা তার জীবনে কোনো শত্রু রাখতে চায় না। যদি আপনি গল্প মিলাতে চান, যে আপনি গল্প বাস পাবেন না, যে এই এই ধরনের মুভিগুলো এরকমই হয়, আপনার সচরাচর বাংলা গতানুগত বাংলা ছবিগুলো দেখলে আপনি এই ছবির সাথে মিলাতে পারবেন না, কারণ এই ছবির ধাঁচটাই আলাদা, আর এগুলো হচ্ছে উন্নত মানের, এগুলো বোম্বে হয়। মুভিটা আমি একবার দেখছি, আমি আরেকবার দেখবো, আরেকবার দেখার জন্য সাকিব খান বাইরে আছে, আমার নিজে আমি নিজেও একজন সাকিব খান, আমি অনেক আগে থেকে আমি সাকিব খানের ভক্ত, এবং ছবিটা আমি আরেকবার দেখবো। কিছু কিছু জিনিস খুব কমন সিন থেকে নিয়েছে, যারা একটু বলিউডের মুভিগুলো বেশি দেখে তারা আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। অসাধারণ পুরো হলিউড বলিউড।